ये पृथ्वी है, ये मत समझो कि ये कल वृंदावन ही है। राजस्थान का ये विभाग सब वृद्धि, इसलिए यहाँ रह करके हम भगवान का भजन करेंगे और सुखी रहेंगे, भारतीय संस्कृति को अपनाएंगे, भारतीय संस्कृति की जल मत दो और इसमें रह करके सुखी रहो। और टुडे वी आर गोइंग फ्रॉम हियर टू आदि बद्री एंड फ्रॉम देयर वी कैन रिटर्न टिल 12, इट मे बी 1, बट आई थिंक दैट देयर आर नो शॉर्ट सो मेनी प्लेसेस टू सी, सो वेरी क्विकली यू कैन गो, हाफ एन आवर, आधा घंटा लग जाएगा जाने की और लगेगा यहाँ से बद्रीनारायण, एक घंटा जाना एक घंटा आना, तुम लोग समझ लो कहाँ गए तीर्थ मारा, एक घंटा आने में और एक घंटा आने में एक घंटा जाने में और आध घंटा दर्शन कराने में, थोड़ा सा कीर्तन वहां का पतला देना और यहाँ पर आ जाओ और यहाँ आकर के बसें जहाँ खड़ी हैं वहीं खड़ी हो जाएंगी और सब लोग यहीं पर आकर के प्रसाद पाएंगे। प्रसाद आरंभ हो गया है ना, अच्छा हो गया है तो यही तो गड़बड़ी है, गरम गरम होना चाहिए ना, गरम गरम हम आएंगे, गरम गरम 12 बजे में गरम गरम होना चाहिए। अच्छा देखिए ईशा बाप कुछ मिर्च दिया है कि नहीं, yeah, ready. Let me get it. This is the town of Dig. Where Radha and Krishna perform some of their pastimes. So this is Adi Badinath. The original place of austerities. This is very, very far away at the foothills of a range of mountains. Famous water. What happened here? They say here is the original place for austerity. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare.
Uh-huh.
তাই দর্শন করুন। এই বলে কৃষ্ণ যোগ মায়ার দ্বারা
তিনি স্মরণ করবার সাথে 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 সেই বদ্রী বৃন্দাবনের যে অপরাজিত ধাম এখানে তিনি প্রকট হয়েছিলেন এবং শ্রী কৃষ্ণচন্দ্র সমস্ত ব্রজবাসীগণকে নিয়ে এসে এই স্থানে তাঁদের দর্শন করিয়েছিলেন। কথা প্রসঙ্গ ছিল মহারাজ বর্ণন করবার সময় আরো বলেছিলেন যে বাস্তব ব্যাসদেব তিনি তাঁর যে গ্রন্থ বেদ আদি যে গ্রন্থ তিনি সেই বদ্রীতে বদ্রীনারায়ণের নিকটে গ্রন্থ রচনা করেছিলেন, কিন্তু শ্রীমদ ভাগবত তিনি এই স্থানে বসে তিনি রচনা করে গ্রন্থ রচনা করেছিলেন এবং শ্রীমদ ভাগবতের যে পঞ্চ প্রাণ রাস পঞ্চধ্যায় সেই 29 থেকে 33 অধ্যায় যে রাস পঞ্চধ্যায় তা তিনি রচনা করেছিলেন। আমরা বৃন্দাবন পরিক্রমা করতে করতে বিশেষ করে পঞ্চকোশী পরিক্রমা করতে করে যে বদ্রী বনের নিকট আমরা উপস্থিত হয়েছিলাম সেই স্থানে তিনি যথার্থ রূপে তিনি এই রাস পঞ্চধ্যায় গ্রন্থ রচনা করেছিলেন। কেননা ব্রজের মধ্যে উদ্দীপন বিনা তার লেখনী চলতে পারে না। শিল মহারাজ প্রসঙ্গক্রমে আমাদের আরো বলেছিলেন যে ব্যাসদেব যখন গ্রন্থ ভাগবত আদি গ্রন্থ লিখেছিলেন এই সমস্ত উদ্দীপন তার হৃদয়ের মধ্যে হয়েছিল এবং তিনি তাই তিনি রচনা করেছিলেন। ব্যাসের যদ্যপি নারদের কৃপাতে ব্যাসদেব সমস্ত প্রাকৃত অলৌকিক জগতের সমস্ত সাক্ষাৎ রূপে দর্শন করেছিলেন, দর্শন করে তা তিনি আবার পুনঃ গ্রন্থকারে প্রকাশ করেছিলেন। ভক্তি যোগেন মনসি সম্মুখ প্রণীত অমরে অপসর পুরুষম্পূর্ণ মায়াঞ্চ তদবাশ্রয়। নারদের কৃপায় অর্থাৎ ভক্তি যোগের দ্বারা শিল ব্যাসদেব তিনি অপ্রাকৃত জগতে সবকিছু দর্শন করেছিলেন। অপ্রাকৃত জগতে যা বৃন্দাবন ধাম এই ভূম বৃন্দাবনের ধামেও তা সবকিছু রয়েছে সেই সমস্ত তার হৃদয়ের মধ্যে উদ্দীপন হয়েছিল তাই তিনি এই সমস্ত গ্রন্থ রচনা করেছিলেন। এখানের মধ্যে স্বয়ং সুখদেব গোস্বামী হোক শ্রী ব্যাসদেবের নিকট ভাগবত কথা আদি শ্রবণ করে তিনি ব্রজমন্ডলের মধ্যে সর্বত্র তিনি বিচরণ করেন এবং লীলাস্থল স্থলগুলি তিনি দর্শন করেন অনুভব করেন। এবং শ্রী মহারাজ কথা প্রসঙ্গের মধ্যে আরো বলেছিলেন এই যে আপনারা কেদার বদ্রী স্থানে উপস্থিত হয়েছেন এখানে সমস্ত তীর্থই বিরাজমান, যেমন কেদার বদ্রী যাওয়ার আগে হরিদ্বার এখানেও হরিদ্বার তীর্থ প্রয়াগ ত্রিবেণী গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থল এবং পঞ্চবেণী পঞ্চ নদীরও সমাবেশ এখানে রয়েছে। আপনারা এই মন্দিরের আসার আগে যে নদীর যে কুণ্ডের মধ্যে স্নান করেছেন সেই কুণ্ডের মধ্যে যে আপনারা আগমন করেছেন সেই